লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠ থেকে এ মৌসুমে ১৩ বার অপরাজিত হয়ে ফিরে এসেছে পিএসজি। আর মাত্র একটা ম্যাচ জিতলেই সমর্থকদের সুখবর দিতে পারেন গালতিয়ের। ১১তম লিগ শিরোপা জয়ের দ্বার প্রান্তে প্যারিসের ক্লাবটি। অসেরের বিপক্ষে তাদের মাঠে জয়, আর অন্য ম্যাচে লেজ যদি পয়েন্ট হারায় তবেই আতশবাজির উৎসব শুরু হয়ে যাবে প্যারিস জুড়ে। কারণ ৩৫ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্যারিসের দলটি, ৬ পয়েন্ট পিছিয়ে দুয়ে থাকা লেসের সংগ্রহ ৭৫ পয়েন্ট। মাত্র কদিন আগেই অনুমোদনহীন সফরে সৌদি আরবে গিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েন লিওনেল মেসি। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্লাবে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। এ মৌসুমে মেসি থাকবেন কিনা এখনও জানা যায়নি, তবে বিভিন্ন সূত্রের খবর মেসিকে রাখতে গোপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসের আল খেলাইফি অ্যান্ড গং। আর্জেন্টাইন তারকা থাকলেও নেইমারকে বিদায় করছে ক্লাব, এটা নিশ্চিত। অস্থির পিএসজিতে সব ঝামেলার পাট চুকিয়ে বইছে স্বস্তির হাওয়া। অসেরের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী পুরো দল। শেষ ম্যাচে অ্যাজাসিওর বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে প্যারিসের ক্লাবটি। ৫-০ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। এবার অসের ম্যাচেও তাদের বিধ্বস্ত করার লক্ষ্য প্যারিসিয়ানদের। লিগে দুদলের প্রথম দেখার বড় জয় আশা জাগাচ্ছে গালতিয়েরকে। ইঞ্জুরিতে অসরের বিপক্ষে খেলতে পারবেন না নুনো মেন্ডেস ও কিমপেম্বে। সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় মার্কো ভেরাত্তি। নিষেধাজ্ঞায় আছেন আশরাফ হাকিমি। আক্রমণ ভাগে মেসি এমবাপ্পের সঙ্গে দেখা যাবে হুগো একিতিকাকে। অসেরের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে গালতিয়েরের দল। দুদলের ৭৪টি ম্যাচের মধ্যে ৩২টি জয় আছে পিএসজির, তাই কিছুটা হলেও নির্ভার থাকতেই পারেন গালতিয়ের। পারভীন আক্তার, সময় সংবাদ।